হ্যালো বন্ধুরা, আমাদের এই পৃথিবীর আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে হাজারো রকমের জীবজন্তু। তার কয়টাকেই বা আপনি দেখেছেন? 100 বা 150 কিংবা বড় জোর তার থেকে খানিকটাই বেশি। কিন্তু 9 মিলিয়ন প্রজাতির প্রাণীর মধ্যে এমন কিছু চেহারার প্রাণী রয়েছে যেগুলো দেখলে আপনার মনে হবে এগুলোর অস্তিত্ব আসলেই কি রয়েছে আমাদের এই পৃথিবীতে। এইসব চেনা অচেনা প্রাণীদের মধ্যে অনেক প্রাণী রয়েছে যারা দেখতে যেমন অদ্ভুত তেমনই বিস্ময়কর। তাই আজ ভিডিওতে আপনাদের এরকমই কিছু অপরিচিত প্রাণীদের সাথে পরিচয় করিয়ে দেওয়া হবে। কিন্তু ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, আপনি যদি এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। কেননা আমরা প্রতিনিয়ত পৃথিবীর এমনই সব অদ্ভুত জিনিসের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিতে চেষ্টা করব। তাহলে চলুন আজকের আয়োজন শুরু করা যাক। দি শৈবিল। জুদার আকৃতির ঠোঁটের অধিকারী এই পাখিটির নাম শৈবিল। এই পাখির মূল বসবাস আফ্রিকার পূর্বের সমুদ্রবর্তী অঞ্চলে। এছাড়াও সুদান ও জিম্বাবুয়েতে এই পাখির দেখা যায়। শুধু যে জুতার মতো ঠোঁট তাই নয়, এর পাখার রংটাও নীল বর্ণের, দেখতে অনেকটাই অদ্ভুত। আর এরা আকারেও বেশ বড় হয়ে থাকে। এই পাখির উচ্চতা 110 থেকে 152 সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে। স্কোটোপ্লেন্স। সমুদ্রের একেবারে তলায় থাকা ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণীর এরা এক জাত। বিশেষ করে এগুলো সি পিগ বা সমুদ্রের শুকর নামে ব্যাপকভাবে পরিচিত। তার কারণটাও অবশ্য সহজেই অনুমান করে নেওয়া যায়। এদের চেহারার সাথে শুকুরের অমিল খুব একটা খুঁজে পাওয়া যায় না। আটলান্টিক, প্যাসিফিক আর ভারত মহাসাগরের 1.5 থেকে 5 কিলোমিটার নিচে এদের দেখতে পাওয়া যায়। সমুদ্রের তলদেশের কাদা থেকে এরা নিজেদের খাবার সংগ্রহ করে নেয়। গ্রাউন্ড প্যাঙ্গোলিন। এই প্রাণীটি বুনো আফ্রিকার অধিবাসী। প্যাঙ্গোলিনের সারা দেহে শক্ত আইস দিয়ে চারপাশে আটকানো। আক্রমণের আশঙ্কা করলেই এরা নিজেদের গুটিয়ে নিতে বলের মতো গোলাকার আকার ধারণ করে। দুই পায়ে চলাফেরা করতে পারলেও সাধারণত খাবার খোঁজার কারণে লেজসহ 4টি পাই ব্যবহার করে এই অদ্ভুত সুন্দর দেহের অধিকারী প্রাণীটি। It's a red-lipped batfish. লাল ঠোঁট ব্যাটফিশ, দেখতেই অনেকটা অদ্ভুত তাই না? আমেরিকা মহাদেশের উপকূলীয় অঞ্চলের অধিবাসী এই মাছটিকে প্রথম দেখাতেই আপনার মনে হবে কোনো রাগী চেহারার মহিলা ঠোঁটে লাল লিপস্টিক মেখে বসে আছেন। মৎস্য প্রজাতির অন্তর্ভুক্ত হয়েও সাঁতার কাটতে পারে না এই প্রাণীটি, তাই এরা সাধারণত সাগরের তলদেশে হেঁটে বেড়ায় এবং ছোটোখাটো চিংড়ি সহ অন্যান্য মাছ খেয়ে তাদের ক্ষুধার নিবারণ করে। ম্যান্টিস চিংড়ি। চিংড়ি আপনার হয়তো বেশ প্রিয়, কিন্তু এই অদ্ভুত চিংড়ি আপনি কখনোই খেতে চাইবেন না। পৃথিবী জুড়ে প্রায় 400 প্রজাতির ম্যান্টিস চিংড়ি ছড়িয়ে ছিটিয়ে আছে সমুদ্রের আনাচে কানাচে। স্টোমাটোপোডা গোত্রের এই চিংড়িগুলোর অসাধারণ কিছু দাঁড়াও রয়েছে যার সাহায্যে শিকারকে এরা সহজেই ফুটো করে ফেলতে পারে। এবং কি এদের বড় প্রজাতির চিংড়িগুলো মাত্র এক গুঁতোতেই অ্যাকোরিয়ামের কাঁচ পর্যন্ত ভেঙে ফেলতে পারে। গবলিন হাঙর। গভীর সমুদ্রের অন্ধকার জগতের বাসিন্দা এই গবলিন হাঙর। এদের চেহারাটা সত্যিই চমকে ওঠার মতো, ঠিক যেন একেবারেই সাক্ষাৎ শয়তান। লিভিং ফসিল নামেও পরিচিত এই প্রজাতির হাঙরটি 10 থেকে 13.5 ফুট পর্যন্ত লম্বা হয় এগুলো। কিন্তু একটা মজার বিষয় হলো এসব হাঙরের চেহারা খুব ভয়াবহ হলেও এরা খুব একটা আক্রমণাত্মক নয়। বক্সার কাঁকড়া। এই প্রজাতির কাঁকড়াগুলো ক্ষুদ্রাকৃতির কাঁকড়াদের মধ্যে অন্তর্ভুক্ত। মাত্র 1 সেন্টিমিটারের আকৃতি বিশিষ্ট এই কাঁকড়াগুলোর পরিচিতি বক্সিং কাঁকড়া, বক্সার কাঁকড়া এবং কেউ কেউ পমপম কাঁকড়া নামেও এদের জানে। এরা মূলত সামুদ্রিক অ্যানিমনদের সাথে মৃতজীবী হিসেবে বসবাস করে। এদের নিয়ে একটা মজার তথ্য রয়েছে, সেটা হলো এরা নিজেদের দ্বারাই অ্যানিমনগুলোকে বিপদ থেকে রক্ষা করে, আর অপরদিকে অ্যানিমনগুলো এর বিনিময়ে এদের খাবার সংগ্রহ করে দেয়।
গোলাপি আরমাডিলো। 1825 সালে আর্জেন্টিনায় প্রথম আবিষ্কার হয় এই প্রাণীটি। একে বলা হয় সবচেয়ে ক্ষুদ্র প্রজাতির আরমাডিলো। এদের আকার মাত্র 3.5 থেকে 4.5 ইঞ্চি। পিঠের শক্ত আবরণ দ্বারা বেষ্টিত এই স্তন্যপায়ী প্রধান খাদ্য পিঁপড়া। দেখতে অনেকটা অদ্ভুত বলে কেউই সহজে এদেরকে হাতে নিতে চায় না, কিন্তু এরা মানুষের কোনো ক্ষতি করে না। আজকের আয়োজন এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিবেন। এই অদ্ভুত প্রাণীগুলোর মধ্যে কোন প্রাণীটি আপনার সবচেয়ে বেশি নজর কেড়েছে সেটা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আর একটি কথা, পুরো ভিডিওটি আপনার কেমন লেগেছে সেটাও আমাদের জানাবেন, কারণ আপনাদের থেকে ভালো মতামত পেলেই আমরা এই ভিডিওটির পার্ট টু তৈরি করব। তাই পার্ট টু দেখতে চাইলে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি আপনার কোনো এক বন্ধুর সাথে শেয়ার করে তাকেও এই অদ্ভুত প্রাণীগুলোকে দেখার সুযোগ করে দিবেন। আর প্লিজ, আপনি যদি এই চ্যানেলের ভিডিও প্রথমবার দেখে থাকেন তাহলে অনুরোধ করব আমাদের চ্যানেলের অন্য ভিডিওগুলো দেখুন। ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিও আপডেট জার্নালিস্ট নিউজ ডেস্ক।